যখনই কোনো বড়লোকি পরিবারের কথা বলা হয়ে থাকে, সবার আগে আম্বানি পরিবারের নাম নেওয়া হয়ে থাকে। আর আম্বানি পরিবার এমন একটি পরিবার যার কথা বাচ্চা কাচ্চারা জানেন, আর তাদের নিয়ে নানা খবর মাঝে মাঝে চর্চায় আসতে দেখতে পাওয়া গিয়ে থাকে। আর আপনারা সকলেই নীতা আম্বানিকে জানেন, যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে সামলায়। আর যখন তার পরিবার নতুন কিছু কিনে থাকেন, তখন সেটি খবরে পরিণত হয়ে গিয়ে থাকে। আর এখন বড় পরিবারের একজন অংশ হওয়ায় নীতা আম্বানি একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। আর বিয়ের পর তার ভাগ্য বদলে যায়, তিনি শুধু দামি জিনিস ব্যবহার করে থাকেন। আর এই কিছুদিন আগে নীতা আম্বানি নতুন একটি গাড়ি কিনেছেন, সেই গাড়িটি হলো অডি A9 চ্যামেলন গাড়ি। আর এই গাড়িটি এখন বাজারে নতুন এসেছে। আর আপনাদের জানিয়ে দেই যে এই গাড়িটি এখন ইন্ডিয়াতে আসেনি, আর গাড়িটি US থেকে নিয়ে আসা হয়েছে, তাই এটির দাম আরো বেশি। আর খবর অনুযায়ী এই গাড়িটির দাম 100 কোটি টাকা থেকে বেশি। আর একজন ড্রাইভার জানায়, তাদের গাড়ির সব থেকে বেশি শখ। এখন তাদের বাড়িতে যেসব গাড়িগুলি আছে, সেই সব গাড়িগুলির মধ্যে আবার আরেকটি দামি গাড়ি যুক্ত হয়ে গেল। বলা হচ্ছে যে আম্বানির বাড়িতে যেসব গাড়িগুলি আছে, সেই সব গাড়িগুলি বড় গাড়ি, কোম্পানির শোরুমেও দেখতে পাওয়া যাবে না। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।